সবাইকে স্বাগতম আবারও আমাদের রিকোয়েস্টে। এই টিউটোরিয়ালে আমরা অর্ডার ট্র্যাকিং নিয়ে আলোচনা করব। তো খুবই সিম্পল একটা অর্ডার ট্র্যাকিংটা তেমন কিছু না এখানে। আসলে অর্ডার ট্র্যাকিং বলতে আমরা আমাদের যে অর্ডার একটা আইডি আছে, লাইক আমি যেমন ড্যাশবোর্ডে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে আমার অর্ডার একটা আইডি আছে 57000026। এই অর্ডার আইডি সার্চ করব এবং সেই অর্ডারটা কি অবস্থায় আছে সেটা লক্ষ্য করব, আর কিছুই না এখানে। সো লেটস স্টার্ট। তো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে লক্ষ্য করি, এরিয়া দুটো করা যায়। একটা হচ্ছে আপনি এখানে যেমন আমি কার্সর রাখছি, আমার যে লগআউট আসছে, তো সেভাবে কার্সর রাখলে আমরা একটা ইনপুট ফিল্ড আসবে, সাবমিট করবো, অর্ডার ট্র্যাকিং করবো, বা এখানে অর্ডার ট্র্যাকিং এ যদি ক্লিক করি সেক্ষেত্রে অর্ডার ট্র্যাকিংটা পেয়ে যাবে, সেখানে সাবমিট করবো। এটা ইচ্ছা আমরা করতে পারেন, সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের লেআউটসে আসি এবং আমাদের যে ফন্ট পার্সিয়াল করা আছে মেইন অ্যাপস বা আমাদের যে অ্যাপটা থাকতে পারে, এটা হচ্ছে কোনটা আমাদের মেইন লেআউট, রাইট? ওকে, ঠিক আছে। তো আমরা এখানে অর্ডার ট্র্যাকিংটা নিয়ে কাজ করছি, সো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের এখানে মেনুটা আছে মাই অ্যাকাউন্ট, সেটা হচ্ছে দিয়া রাউট ফোনে পাঠাচ্ছি, লগ ইন থেকে আসবে না লগ ইন থেকে পাঠিয়ে দেবে। উইশ লিস্টটা হচ্ছে গিয়ে আমাদের দেখতে হবে, চেক করতে হবে আসলে আমাদের ফোন পার্সিয়াল মেন অ্যাপে কি ছিল, ক্যাম্পেইন মেনু, মোবাইল মেনু, রাইট? আচ্ছা, এটা পরবর্তী মেনু অ্যাড করে নিব না, প্রথমে অর্ডার ট্র্যাকিং করি, সমস্যা না করে অর্ডার ডট টিআরএস এটা এনজিওতে। So route order tracking web আছে। তো অর্ডার ট্র্যাকিং করতে অ্যাকচুয়ালি আমার কিন্তু ই লাগবে না, কি বলে সেটাকে, লগইন করা লাগবে না। তো তার জন্য আমরা যে করতে পারি, আমরা এখানে যে ইনডেক্সটা আছে সেটা ইউজ করতে পারি, হ্যাঁ, কারণ অর্ডার ট্র্যাকিং করার জন্য লগইনের কোনো প্রয়োজন নেই। So it should be order tracking order tracking. Okay, so এটা যাবে হচ্ছে আমার ইনডেক্স কন্ট্রোলারে। সো ইনডেক্স আমরা আসি, নিচে আসি, ট্র্যাকিং পেজ, এটা সামনে এখানে পেজ লোড করে দিব, আর কিছু না। So return, that's it. So আমরা এখন কি করব, আমাদের ফন্টের আছে ফন্টেন্ট ইনডেক্স পেজ, এটা সব ইউজারের মধ্যে এখানে অ্যাপ্লিকেশন নাই। তো আমি জাস্ট পাস করে দিচ্ছি ফন্টেন্টের মধ্যে, এবং ফন্টেন্টের মধ্যে আমার আছে অর্ডার ট্র্যাকিং, that's it. তো আমি এখানে আসি, নিউ ফাইল অর্ডার tracking.bat.php. okay, এখন পেজ ডিজাইন করতে হবে আমাদের। সো আমরা বলতো পেজ, এটা কি সব আছে পেজ ডিসক্রাইব, রাইট? পেজ ডেসক্রিপশন, আচ্ছা এটা কপি করে নিচ্ছি আপাতত, আমরা অর্ডার ট্র্যাকিং এর পেস্ট করে আপাতত। ট্র্যাক ইওর অর্ডার নাও, ফর্ম ডিফ ক্লাস ফর্ম গ্রুপ level order id, so input type text name হচ্ছে আমার order id plus form control must required, sorry not read only, required, and finally button class between So let's check আসলে কেমন হয়েছে আমি নিজে জানি না তো আমরা এখন এখানে যাচ্ছি অর্ডারটা এখানে ক্লিক করলাম ওকে ট্র্যাক ইওর অর্ডার এটা আসলো এখানে এটা সুন্দর হয়নি সো এটা সুন্দর করতে হবে Okay, fine. It will work. Some issue. Deep class 8. Not bad. So, yeah, import program. They can already leave it. Placeholder write your order ID okay fine so now I'm going to name the order jache route check order okay so we are same route check order and it should be post check order or check korbe ache kina index counter ashe first we check korte hobe je ashole order eta correct kina or wrong so ami eta beyo nichhi ebong ami check korbo orders table theke je amar ashole order ta ki জায়গা দিল এটা আদৌ কারেক্ট কিনা সো আমি যদি লক্ষ্য করি অর্ডারসটার মধ্যে এবং এখানে চাই যে আমরা অর্ডার আইডিটা কোথায় আছে এখানে আছে অর্ডার লিস্ট আইডি রাইট সো ফাইন আমি বললাম ইফ যদি আমার ডলার চেক থাকে তাহলে অর্ডারটা ঠিক আছে আর अदरवाइज আমাকে রিটার্ন রে ব্যাক করে দিবেন এখানে করা আছে কিনা ওকে আমি কাস্টমার চেক আউটে যাই এখানে মেবি দেয়া আছে সো অর্ডারটা এখানে নাই সো ইনভ্যালিড অর্ডার ওকে ট্রাই এগেইন সো সব ঠিকঠাক থাকার কথা নাও এটা লোড করছি I'm wrong dichi track now the paste column share would say invalid order right try again তার order এটা right না so যদি order right থাকে তাহলে আমরা কি করতে হবে query করে নিতে হবে যেমন আমরা অলরেডি কিন্তু profile control এ করেছি last tutorial এ order টা নিয়ে আসতে হবে order এর ডিরেকশন নিয়ে আসতে হবে একটা পেজে পাঠিয়ে দিতে হবে that's it ঠিক সেম ভাবে আমি এখানে order এবং order details দুটো নিয়ে আসছি কারণ আমার order show করতে হবে এখানে আইডিটা হবে জাস্ট আমার রিকোয়েস্ট আইডি কারণ এটা ফর্ম থেকে আনতেছি এটা আপনারা জানেন ওকে সো নাও রিটার্ন রেসপন্স ও সরি ভিউ তো আমরা একটা ভিউতে পাস করে দিচ্ছি সেটা কোথায় দিব সেটা হচ্ছে কি আমার অর্ডার ট্র্যাকিং তো সো ফর্ম টেন্ডার মধ্যে order details okay form এর মধ্যে order details এবং কম্পেক্ট করে দিচ্ছি যে অর্ডারটা এবং order detailsটা সো আমি যে অর্ডার ট্র্যাকিং যেটা ছিল এর একটা পেজ নেব এবং অর্ডার details এর পেজ নাই সেটা বানিয়ে দিচ্ছি details.date.pc that's it. मेनू का दरकार नहीं, ये सारा अगले देख दे। ओके फाइन, ऑर्डर डिटेल्स। সো এখানে আমরা যেটা করতে পারি সেটা তো সব কন্টেইনার। তো আমি লাস্ট টিউটোরিয়ালে মেবি অর্ডার ডিটেইলস নিয়ে আলোচনা করেছিলাম। ওকে সো আমি কন্টেইনার নিয়ে নিচ্ছি আপাতত এখান থেকে, দেখি কি দাঁড়ায়। ओके okay, हमारे এখানে সব ঠিক আছে, অর্ডার ডিটেইলস নিয়ে আমার কোনো সন্দেহ নেই, সব ঠিক থাকার কারণে আমি এটা সেভ করেছিলাম, এখানে লিখে দিয়েছি। সো আমরা এখন রিলোড করলাম, কি আসলো? সেমিকোলন ইউজ করি না, রাইট? সো ঠিক আছে, এখন আমি একটা স্পেসিফিক রাইট অর্ডার দিব, যেমন আছে 757 equal to 6। Check now, trying to get what is the name of non-object. Okay, তাহলে আমরা content order details order not individual orders, oh sorry, not order. Okay. 5 invalid order ID, try again. What's orders actually? Orders, so orders ID, sorry, আমরা চেক করছি অর্ডার আন্ডারস্কোর আইডি ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে এখানে ঢুকবে, এবং ঢোকার পরে আমরা জাস্ট কি করতেছি, আচ্ছা এখানে অর্ডার আইডি বলতে বুঝাচ্ছি আমরা, সরি, অর্ডার আইডি বলতে বুঝাচ্ছি হচ্ছে কি আমরা এই আইডিটা, হ্যাঁ এই আইডিটা, তো আমার কিন্তু এই আইডিটা না, তোমার এখানে লিখতে হবে অর্ডার আইডি নট টু আনলাম, আর অর্ডার ডিটেলস আসবে হচ্ছে কি আমার অর্ডার ডিটেলস এর অর্ডার আইডি সমান সমান এই অর্ডারের আইডি। সো দেখেন চলে আসছে, আমার একটা অর্ডার ছিল এটা চলে আসছে, এটা আমি যাচ্ছি এখানে ইউজ করতে, অর্ডারটা দেখতে সুন্দর লাগবে হয়তো বা। সো div plus card, ওকে, আর card বডিটা আছে সেটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি, তারপরে যেটা বিরক্ত হয়ে গেল। নাও ঠিক আছে, অর্ডারটা পেন্ডিং আছে, অ্যাড্রেসটা কোন, এখানে আরো ডিটেইলস দিতে পারেন আপনারা চাইলে, আপনারা যে ডিটেইলস ইচ্ছা সেটা শো করে নিয়ে আপনাদের মতো করে। ওকে সো এটা নিয়ে কারো কোনো আশা করি সন্দেহ নেই। সো আমাদের অর্ডার ট্র্যাকিংটা হয়ে গেল, অর্ডার ট্র্যাকিং, তো আমরা আমাদের অর্ডার ট্র্যাকিংটাও কি করলাম, মোটামুটি শেষ করে ফেললাম। তাহলে ফ্রন্ট এন্ডে মোটামুটি এখন আমাদের কাজ শেষ, আমাদের অর্ডার কি কি শেষ, আমরা টোটালি ফন্টের সব কাজ হয়ে গেছে, কার্ড অ্যাড থেকে শুরু করে প্রোফাইল উইশলিস্ট, মাই অর্ডার, সেটিং, লগ আউট, প্রোফাইল আপডেট, অর্ডার, অর্ডার ট্র্যাকিং, ওপেন টিকেট, রিভিউ, উইশলিস্ট, কার্ড, পেমেন্ট গেটওয়ে অ্যাড করব। নেক্সট ভিডিওতে আমরা বিকাশ, রকেট, নগদ এই পুরো আলোচনা করব, এখানে যা যা থাকে ব্র্যান্ড, প্রোডাক্টের কোয়ান্টিটি, শো, ক্যাটাগরি, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের শেষ। এবং আমরা যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা করছি সেটা হচ্ছে ক্যাম্পেইন, লাইক ইভ্যালি, আলিশামার, এসব ক্যাম্পেইন যে ইউজ করে সেই ক্যাম্পেইনটা আমরা নেক্সট জানবো। ওকে সবাই ক্যাম্পেইন ক্লিক করলে ক্যাম্পেইন চলে আসবে। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।